আসসালামু আলাইকুম বর্তমানে ফেসবুকে এমন একটি আপডেট এসেছে যার মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকে পেজ বা প্রোফাইল যেখানেই হোক না কেন ভিউজ দ্বিগুণ হয়ে যাচ্ছে কেননা ফেসবুক কিন্তু আপনার ভিডিওগুলোকে নতুন নতুন ফলোয়ারের কাছে রিকমেন্ড করছে সো আজকের এই ভিডিওতে কিন্তু আমি সেই আপডেটটি দেখাবো আপনি সেই আপডেটটি দেখে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলোতে কি পরিমাণ ভিউজ বাড়ছে আসলে বিভিন্ন কারণে দেখা যায় যে ফেসবুকে অনেকেই কাজ করা বর্তমান ছেড়ে দিয়েছে আন অরিজিনাল কন্টেন্ট পলিসি ইস্যু এসবের কারণে কিন্তু অনেকে ফেসবুকে কাজ করা ছেড়ে দিয়েছে সো ফেসবুক কিন্তু এজন্য তাদেরকে কাজে আগ্রহ বাড়ানোর জন্য বর্তমানে নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে যে আপডেটগুলো কিন্তু আপনাদের ভিউজ বাড়িয়ে দেবে ফলোয়ার্স বাড়িয়ে দেবে তো আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক ভিডিওতে ভিউজ বাড়ছে সেটি বুঝতে পারবেন তো দেখুন এটি দেখানো জন্য আমি কিন্তু আমার পেজে চলে এসেছি মানে আমার প্রোফাইলে চলে এসেছি আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের পেজেও এটি চেক করতে পারবেন তো দেখুন আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি এই যে আমার এই ভিডিওটি এটি কিন্তু আমার বেশ কয়েকদিন হলো মানে বেশ কয়েকদিন হলো পাবলিশ করার তো দেখুন এই ভিডিওটিতে কিন্তু একশো ঊনপঞ্চাশ ভিউস হয়েছে তো ভিউস মানে এখানে কিন্তু ভিউজ লেখা আছে না এখানে কিন্তু লেখা আসছে প্লেস তো এটি কিন্তু সম্পূর্ণ আপডেট কেননা আগে কিন্তু আমাদের কত ভিউ কাউন্ট হচ্ছিলো সেখানে কিন্তু ভিউজ লেখাটি দেখাচ্ছিল কিন্তু এখন কিন্তু ভিউস লেখাটি দেখায় না এখন দেখায় প্লেস তো এই প্লেস শুধু যে লেখাটি দেখায় তা না এই প্লেস লেখাটি শো করার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে তো এই প্লেস লেখাটির মানে হচ্ছে যে ফেসবুক কিন্তু আপনার ভিডিওটি নতুন নতুন ফলোয়ারের কাছে রিকমেন্ড করছে এবং তারা যেভাবে দেখছে সেটি কিন্তু প্লে হিসেবে আবারও গণনা করছে তার মানে আপনার ভিডিওটি যখনই একশো ভিউ পার হবে তখনই কিন্তু প্লে প্লেস অপশনটি চলে আসবে এবং আপনার ভিডিওটি যদি অন্যরা পছন্দ করে লাইক বেশি পড়ে সেক্ষেত্রেও কিন্তু প্লেস অপশনটি চলে আসতেছে মানে হচ্ছে যে দর্শক আপনার ভিডিওটি পছন্দ করছে এজন্য কিন্তু নতুন নতুন ভিউয়ার্স এর কাছে ভিডিওটি পৌঁছে দিচ্ছে ফেসবুক এছাড়াও আরও একটি ভিডি আপডেট কিন্তু এই ভিডিওটি আমি শেয়ার করে যাচ্ছি সেটি হচ্ছে যে দেখুন আমরা যখন রিলস ভিডিওগুলো চালু করি তো এই রিলস ভিডিওগুলোতে শুধু যে রিলস ভিডিও আসে এমনটি কিন্তু না বর্তমানে যে ভিউ বাড়িয়ে দিয়েছে ফেসবুক সেজন্য কিন্তু রিলস ভিডিওর পাশাপাশি দেখা যে যে রিলস ভিডিওগুলোতেই কিন্তু লং ভিডিওগুলো শো করতেছে এখন কিন্তু আপনি যদি রিলস ভিডিওগুলো দেখেন তাহলে দেখতে পাবেন যে রিলসের মধ্যেই কিন্তু অনেক লং ভিডিও আসতেছে তো এটি কিন্তু ফেসবুকে একটি ধামাকাদার আপডেট রিলসের পাশাপাশি আপনার লং ভিডিওগুলোকেও রানিং করার একটি কৌশল কেননা রিলস দেখতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি ছোট ছোট রিলস এই জন্য দেখা যাচ্ছে আমরা কিন্তু সবাই রিলস ভিডিও দেখতে যে আমাদের কতটা সময় অপচয় করে ফেলি আমরা কিন্তু নিজেও জানি না আর সেই জন্যই ফেসবুক একটি আপডেট নিয়ে এসেছে এই রিলস ভিডিওর মাঝে ফেসবুক কিন্তু লং ভিডিওগুলো সাজেস্ট করছে ফলে কি হচ্ছে রিলসের পাশাপাশি কিন্তু দর্শকরা আপনার লং ভিডিওটিও দেখছে এ কারণে দেখা যাচ্ছে যে রিলস ভিডিওগুলোতে যে হারে ভিউ হচ্ছে ঠিক সেই হারেই কিন্তু এখন আপনার লং ভিডিওতেও ভিউ নিয়ে আসতেছে ফেসবুক ফেসবুক কিন্তু আপনার লং ভিডিওগুলোকে ভিউজ বাড়ানোর জন্য রিকমেন্ড করছে তো আপনারা হতাশ হয়ে ফেসবুক ছেড়ে দিবেন না ফেসবুকে ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই দেখবেন যে ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে শুধুমাত্র আপনাদের জন্য তো আজকের এই ভিডিওটি কিন্তু আমি মূলত এই আপডেটটি দেয় শেয়ার করার জন্যই তো তৈরি করেছি তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুবান্ধবকে দেখানোর সুযোগ করে দিবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য সো ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ